লোকসভা নির্বাচনত আন এক চমক বিজেপির। এইবার পুতলায় চলাব নির্বাচনী প্রচার। বাজপেয়ী ভবনত সাজু পুতলা নাচর বাহন। আমার সরকার আর মোদীজিয়ে কিন্তু সকলো স্বাবলম্বী হওয়া বিচার, বিভিন্ন আসনি ঋণ আদির সুবিধা করে দিয়ে ইয়ার দরে বহুত মানুষ স্বাবলম্বী করার একটা পথ দিছে। লোকসভা নির্বাচনের প্রতি মুহূর্তত চমক দিবলৈ প্রয়াস করে আহিছে বিজেপিয়ে। কেতিয়াবা যদি নতুন নতুন গীতেরে ভোটারর কাক চপার প্রয়াস, কেতিয়াবা আকৌ নতুন নতুন আসনির জড়িয়ে ভোটারর মন জয় করার চেষ্টা করেছে শাসকীয় দলটোয়ে। আমার সরকার আর মোদীজিয়ে কিন্তু সকলো স্বাবলম্বী হওয়া বিচার, বিভিন্ন আসনি ঋণ আদির সুবিধা করে দিয়ে ইয়ার দরে বহুত মানুষ স্বাবলম্বী করার একটা পথ দিছে। এইবার অসমৰ কৃষ্টি সংস্কৃতির জড়িয়ে লুপ্তপ্রায় হয়ে থাকা পুতলা নাচর জড়িয়ে প্রচার চলার চেষ্টা বিজেপির, যার বাবে বাজপেয়ী ভবনত সাজু করা হয়েছে পুতলা নাচর বিশেষ বাহন। সোমবারে বাজপেয়ী ভবনত আহি মুখ্যমন্ত্রী নিজেই পরিদর্শন করিলে পুতলা নাচ। গাঁও শহর চাকরিয়াল ব্যবসায়ী সকলোতে উন্নতি, সকলোরে উন্নতি। ভাল লাগিছে, আমি এটা পুরোনা কৃষ্টি এটা আকৌ পুনৰ ঘূৰাই আনিছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেৱে। আর তার যোগেদি যিসকলে পুতলা নাচ আগতে কৰিছিল তা শিল্পী তেওঁলোক শিল্পী সত্তাক এটা সন্মান দিছে, আর এই সন্মানক আমি উষ্ম আদরণি জানাইছো। প্রথম পর্যায়ের নির্বাচনের সময়ত এই বাহনখনের জড়িয়ে প্রচার চলা নহয় যদিও নামনি প্রায়ভাগ সমষ্টিত প্রচার চলাব এই পুতলা নাচে। এই নাচর জড়িয়ে বিজেপিয়ে সংকল্প আর প্রতিশ্রুতি সমূহ ভোটারর সম্মুখত উপস্থাপন করব, লগতে উপস্থাপন করব অনাগত দিনের রাইজর বাবে করবলগা কাম কাজের বর্ণনা। অসমত লুপ্তপ্রায় হয়ে থাকা পুতলা নাচর শিল্পীসকলক চিনাকি করে দিয়ার প্রয়াস এই প্রচার ব্যবস্থার জড়িয়ে। লগতে এই পুতলা নাচর যোগেদি আমি করা আসনিবিল রাইজর মাজলে উদাহরণ হিসাবে দেখাব বিচার। প্রচারের ক্ষেত্র বিজেপিয়ে সদায় আন দলতকৈ যেন পৃথক, এই কথা প্রমাণ হয়েছে এইবার লোকসভা নির্বাচনের বিভিন্ন প্রচার অভিযানের চমকত। আমার মোদীজিয়ে কাকো মরিবলে নিদিয়ে, মোদীজিয়ে জীবন সম্পত্তি সকলবোৰৰ গ্যারান্টি দিছে। মোদীজির গ্যারান্টি মানে সঁচা গ্যারান্টি। হীরকজ্যোতি মালাকার আর প্রিয়ব্রত গগৈ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আজি জাতি জনগোষ্ঠী, পাহাড় ভৈয়াম, চাহ বাগান, পুরুষ মহিলা, গাঁও শহর, চাকরিয়াল ব্যবসায়ী সকলোতে উন্নতি, সকলোরে উন্নতি।